সফলতার দৌড়ত অসমের চিকিৎসক ডক্টর ধনীরাম বৰুৱা। এটার পিছত আন এটা দুরারোগ্য রোগর সফল চিকিৎসা অসমের চিকিৎসকগৰাকীর। এইচ আই ভি পজিটিভ হওয়ার রোগী ডক্টর ধনীরাম বৰুৱাৰ চিকিৎসাত হল নেগেটিভ। হৃদরোগত আক্রান্ত রোগীক মৃত্যুমুখরপরা ঘুরাই আনিলে ডক্টর ধনীরাম বৰুৱাই। ক্যান্সারত আক্রান্ত রোগীও বৰুৱাৰ চিকিৎসাত হয়েছে ক্যান্সারমুক্ত। ইগৰাকীৰ পিছত সিগৰাকী রোগীয়ে কৈ গল অসমৰ চিকিৎসকগৰাকীৰ সুচিকিৎসাৰ কথা। আর মানে মূল হেরা জীবন তো স্যারে মোক একটা নতুন জীবন দিলে মানে স্যারের তারপর কেনকে কৃতজ্ঞ নজানো স্যারের ইঞ্জেকশন আর মূল ইঞ্জেকশন ফার্স্ট চারিটা ডোজ লোতে মানে একদম সুস্থ আর পুরা মানে গছ বজিয়াতে খোজকাঢ়ো নিজের কাম করো হে করো তারপর এটা মানে ইমানখিনি সুস্থ যে মোর একটু নাই মানে পঁচিশটা ইঞ্জেকশন ল'লো। এতিয়া মই এক ঘণ্টা সময় খোজকাঢ়িব পাৰোঁ, মোৰ কোনো ভাগৰ নালাগে, মোৰ কোনো ফুপনি নুঠে, তিনিতলা বিল্ডিঙত উঠি যাওঁ, কোনো ভাগৰ নালাগে। মই বাহিৰত গৈ পেলাই যেতিয়া মোৰ চিকিৎসা নহ'লে তেতিয়া মই ঘৰলৈ গুচি আহিলোঁ। আহি পেলাই ইউটিউবত চাওঁতে আমাৰ ছাৰ ডক্টৰ ধনীৰাম বৰুৱাৰ বিষয়ে জানিব পাৰি তাত চিকিৎসালয়ত বৰ্তমান মই সম্পূৰ্ণ সুস্থ হৈ আছোঁ। এক বিশেষ বিষয়ক লৈ এটা সময়ত বিশেষ পরিস্থিতির মুখামুখি হয়েছিল ডক্টর ধনীরাম বৰুৱা। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রখনত গবেষণার বহু দুরারোগ্য রোগ ভাল করার দাবি ডক্টর ধনীরাম বৰুৱাৰ লগতে তেওঁৰ সহযোগী চিকিৎসক তথা চিকিৎসা বিজ্ঞানীসকলের। পিছে সরকার তথা রাজ্যের সমাদর যেন কিছু কম হওয়া অনুভব করেছে ডক্টর এস এ আশ্রেকারে। Dr. Bharwa is totally neglected by government also and Indians also and all over Indian governments also. BJP came, Congress came, AGP came, whoever comes, nobody is giving response to Dr. Bharwa. Because you want all games, dance, songs, but you do not want scientists. Once you are getting sick, then only you remember Dr. Bharwa or Dr. Bharwa like doctors. Video journalist Kukiror Sahajogot Partho Pratim Bharwar report, Pratidin Time.